ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে দেখা হচ্ছে ফ্রান্সের। কিলিয়ান এমবাপ্পেই যে ম্যাচের মূল ফোকাসে থাকবেন সেটি কারো অজানা নয়। তাই ফ্রান্সের এই তারকা খেলোয়াড়কে নিয়ে বেশ সতর্ক অবস্থানে আর্জেন্টিনা, তাকে ঘিরেই নিয়ে পরিকল্পনা করা হচ্ছে বিশেষভাবে। চ্যাম্পিয়ন হতে চাইলে যেভাবেই হোক কিলিয়ান এমবাপ্পেকে ঠেকাতেই হবে, এ বিষয়ে অদ্ভুত পরামর্শ দিয়েছেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার কোরাসিত। প্রয়োজনে এমবাপ্পের পায়ের পাতা থেকে বুক পর্যন্ত মারতে হবে বলে পরামর্শ দিয়েছেন এই আর্জেন্টিনিক ফুটবলার। রিভার প্লেটের সাবেক এই ম্যানেজারের পরামর্শ, তোমাদের এমবাপ্পের পা ও থাই টার্গেট করতে হবে, প্রয়োজনে বুকেও মারতে হবে। তার এই টুইট নিয়ে মুহূর্তেই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। এটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। অবশ্য এর আগেও কয়েকবার বিতর্কিত টুইট করে আলোচনায় আসেন এই আর্জেন্টিনিয়ার ফুটবলার।